খুব আনন্দিত হয়েছে আমরা দেশের প্রতি সমাজের প্রতি দায়িত্ব করে গেল আরো সংগঠিতভাবে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে পারব পূর্ব থেকে তো কিছু কিছু সমাজ গঠনমূলক কাজ করে যাচ্ছি সেই ক্ষেত্রে এখন বৃহৎ ক্ষেত্রে এসে আমার খুব আনন্দ হচ্ছে যে রাজ্যের সঙ্গে পাশাপাশি থেকে সমাজ গঠনে নিজেকে নিয়োজিত করতে পারব আমার নেত্রী মমতা মুখোপাধ্যায় জন্মভূমির যে পরিকল্পনা কাজকর্ম তাতে আমাদের সংগঠন আগের থেকে 10 গুণ বৃদ্ধি পেয়েছে যে জন্মভূমির যে পরিকল্পনা তার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ দলে দলে এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করছে বামফ্রন্টের আর সেই দলীয় যে সংগঠন সে সংগঠন নেই সবাই তৃণমূলের মধ্যে যোগদান করছে প্রায় কংগ্রেস দল থেকেও কংগ্রেসের দলনৈতিক স্বজন পোষণের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে বামফ্রন্টেরও সেই দলনৈতিক স্বজন পোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে মানুষ তাই তো তৃণমূল কংগ্রেসে আজ দলে দলে মানুষ রয়েছে চতুর্মুখী লড়াই হল আমাদের কোনো ভয়ের কারণ নেই আমরা জয়ের জন্য সুনিশ্চিত ৩৪ বছরের বামফ্রন্টের অপশাসনের যে ক্রিয়াকর্ম সেগুলো আমরা জনসাধারণকে তুলে ধরছি এক এক করে মানুষকে দেখিয়ে দিচ্ছি এবং আমাদের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি জলপাইগুড়ির সমস্যা ইতিমধ্যে যেসব পরিকল্পনা আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শুধু জলপাইগুড়ির ক্ষেত্রে যদি ধরি যে আমাদের হাইকোর্টের সমস্যা ছিল তার সমাধানের পথে স্পোর্টস কমপ্লেক্স তাও সমাধানের পথে আমার জলপাইগুড়ি জেলার মধ্যে আমার কেন্দ্রের মধ্যে আমি পেয়েছি উত্তরকন্যা যেটা মিনি রেজার্স তারপরে গাজলডোবায় পর্যটন আবাস এবং চা বাগানের শ্রমিকদের জন্য তাদের বহুমুখী অনেক পরিকল্পনা হেলথ গ্রুপের জন্য নানা রকম পরিকল্পনা মাইনরিটি এবং ডানটোডেন পিপুলদের জন্য জনমুখী অনেক পরিকল্পনা করা হয়েছে এবং আগামী দিনে এগুলো সঠিক বাস্তবায়িত হয় যদি জিততে পারি বা আমার দল যদি জিততে পারি এগুলো কার্যকরী করার জন্য আরো সুন্দরভাবে কাজ করব বলে আমি আশা করি আমাদের সংগঠন এবং দলীয় সংগঠন এখন শক্তিশালী আপনারা সবাইকে আমাদের দলীয় সংগঠনের নেতৃত্ব যারা চন্দ্রপুর জেলায় আছে তারা প্রত্যেক কর্মীকে নেতৃত্ব দিচ্ছে আমাদের নেত্রীর যে নির্দেশ সেই নির্দেশ প্রত্যেকটি মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করে আমাদের উন্নয়নের কথা মানুষের কাছে পৌঁছে দিতে এবং বামফ্রন্টের যে ব্যর্থতা তার কথা তুলে ধরতে চাঁদের পর্বত সাড়া পাওয়া যাচ্ছে পাশাপাশি আমাদের বিশেষ করে এখন আমাদের অধিকাংশই যুব সম্প্রদায়ের ছেলে মেয়েরা আমাদের দলের দিকে বেশি করে আকৃষ্ট হয়েছে কেননা বিগত বছরগুলোতে তো বামফ্রন্টের কাছে তারা কিছু পেয়েছে বলে মনে হয় না এখন তারা নতুন আশা বেঁধেছে যে আগামী দিনে হয়তো তাদের কিছু একটা কাজ পাবে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যুবক যুবকদের জন্য যুবদের জন্য সেই পরিকল্পনার ভিত্তিতে আকৃষ্ট হয়ে এখনকার ছেলেমেয়েরা আমাদের দিকে বেশি ভাগ আছে জেলা যে তৃণমূল কংগ্রেসের ইলেকশন কমিটি গঠন হয়েছে এই কেন্দ্রে কমিটিতে নির্ধারণ করে দিয়েছেন কোন দিন কোন এরিয়াতে আমাদের প্রচার হবে যেদিন এখানে যে এরিয়া যাচ্ছে কোনো ব্লকে যাচ্ছি সারাদিন সকাল থেকে সারাদিন ওই ব্লকেই থাকছে পরের দিন ঠিক ওই একইভাবে শহরে সকালবেলা একটা হোক মিছিল হোক বা বাড়ি বাড়ি ঘর হোক আমাদের কাজ চলবে আর দুপুরের পর থেকে যে ব্লকে থাকি সারাদিন রাত ১০টা পর্যন্ত সেই সব জায়গায় আমাদের কাজ চলবে